তো বিয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি সর্বপ্রথম প্রুফ দেখাবো তো দেখুন প্রথমে আপনার সার্চ অপশান চলে আসবেন সার্চ অপশান চাওয়ার পর আপনার নামটা লিখে সার্চ দেবেন আমি সার্চ দিচ্ছি দেখুন মুসাফির আরিফুল তো দেখুন বিয়র্স সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন সর্বপ্রথম আমার ভিডিও আইডিটা চলে এসে তো দেখুন তো কীভাবে আপনার এই আইডি সর্বপ্রথম আপনারা সার্চ দিলে সর্বপ্রথম নিয়ে আসবেন তো ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনাদের সামনে চলে আসবে সার্চ দিলেই হাই বিয়র্স আশা করি ভালো আছো বিজয় টেক মেলার পক্ষ থেকে স্বাগতম তো বিয়র্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের টপিক হলো কীভাবে আপনারা ফেসবুক আইডি আপনার ফেসবুকে সার্চ দিলে বা যে কোনো কারোর আপনার বন্ধু সার্চ দিলে আপনার ফেসবুক আইডিটি খুঁজে পান না তো হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা পাঠাবেন তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না ফেসবুক আইডি সার্চ দিলে আপনার খুঁজে পান না এটা কীভাবে সবার উপর সার্চ দিলে সর্বপ্রথম চলে আসবে এটা কীভাবে নিয়ে আসবেন তো আমি আজ দেখে দেবো তো তবি চলন শুরু করা যায় তো প্রথমে আপনার একটি অ্যাপ প্রয়োজন অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো তো এই অ্যাপটি হলো মেসেঞ্জার তো এই মেসেঞ্জারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড ডাউনলোড করে নেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখুন প্রথমে আপনারা ফ্রি স্টোরে সার্চ দেবেন তো প্লে স্টোরে সার্চ দেবেন মেসেঞ্জার লিখে তো আমি দেখুন সার্চ দিচ্ছি এম ই ডাবল এস ই মেসেঞ্জার তো মেসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পর সার্চ দেওয়ার পর প্রথমে চলে আসবে তো আপনার ম্যাসেঞ্জার যদি আপডেট না হয় তাহলে আপডেট করে দেবেন তো দেখুন আমার মেসেঞ্জার আপডেট না এখন আপডেট করে দেবো তো আপডেট করে দিলাম তো এখন ইনস্টল করার পর তো আপনারা এখন চলে যাবেন আপনার ম্যাসেঞ্জারে তো দেখুন আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি এই যে মেসেঞ্জার এই মেসেঞ্জারে আপনারা চলে যাবেন তো মেসেঞ্জারে ক্লিক করছি ক্লিক করার পর আপ আপনার আইডিটা এখানে লগ ইন করে নেবেন তো একটু অপেক্ষা করুন তো লগ ইন করবার লগ ইন করবার এরকম ইন্টারভেউ চলে আসবে তো আসার পর দেখুন এখানে আপনার ফটো দিয়ে একটা আইকন লেখা থাকবে সেয়ার্ট এখানে দেখুন আমি আবারও দেখে দিছি দেখুন এখানে চেয়ার লেখা রয়েছে এই যে এখানে আপনার প্রোফাইল পিকচারটা এখানে দেখা যাবে তো এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো কি আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পর আপনারা দিকে চলে যাবেন তো নিচ দিকে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন পাবেন তো দেখুন ইউসার নেম বলতে একটা অপশান পাবেন অপশনটি আপনার নিচেও থাকতে পারে অথবা উপরেও থাকতে পারে তো এখানে দেখবেন রয়েছে তো তারপর ইউসার নেমে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখুন কয়েক দুটি অপশন চলে এসেছে একটি এডিট আর একটি কপি তো এখানে আপনার কপি নাও থাকতে পারে যদি ইউজার নেম শুধু ইডিট ইউজার নেম থাকে তাহলে ইউজার নেমে ক্লিক করে দিবেন তো এখন আমি ক্লিক করে দেবো ইডিট ইউজার নেম এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা নাম চলে আসবে কিছু তো এখানে আপনারা আপনারা যে নাম দিয়ে সার্চ দিয়ে সামনে নিতে চান সেই নামটা এখানে আপনারা বসিয়ে দিবেন তো দেখুন আমার নামটি যে মুসাফির আরিফুল সেই নামটি আমি ফেসবুকে সার্চ দিলে সর্বপ্রথম চলে আসবে তো আপনার এখানে যে নামটা থাকবে সেই নামটা আপনারা কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে নাম সেই নামটা দিয়ে দিবেন। তো দেখুন আমার নাম হলো এখন সাপোজ এই নামটা আমার তো অলরেডি আমার নামটা কেটে অলরেডি দেওয়া আছে তো আপনার সাপোজ নাম আপনার মাসুদ এম এস ইউডি মাসুদ এখন এখানে দেখুন মাসুদ লিখলাম লেখার পর দেখুন লোডিং নিচ্ছে এখানে এ দেখুন এখানে দেখুন এই যে দেখুন লাল লেখা রয়েছে দিস ইজ ইসার নেম ইজ নট অ্যাভেলেবেল মানে ইসার নেমটি একজন ব্যবহার করেছে এই কারণে রয়েছে তারপর আপনার কয়টা সংখ্যা দিতে পারেন মাসুদ ওয়ান টু ওয়ান তো আমি সাপোজ ওয়ান টু ওয়ান দিলাম তো দেখুন এটাও কিন্তু একজনের ইশার নেম আছে তো এখন আমি দেব এম ডি মাসুদ এম ডি এম ডি মাসুদ এম ডি মাসুদও আছে এম ডি মাসুদ রানা এম ডি মাসুদ রানা লেখ লিখলাম লেখার পরে ওয়ান টু ওয়ান তো দেখুন ইটাও আছে ওয়ান টু ওয়ান তো আপনি আনকমন একটি যেমন আমি দিলাম মাসুদ ই টু ওয়ান টু তো দেখুন এই নামটি কারণ আই এখন দেখুন এই এখানে দেখুন সেভ লেখা রয়েছে একদম উপরে দেখুন একটা সেভ একটা অপশন চলে এসেছে যে এটা কিন্তু আগে ছিল না এটা যখন এই দিক দিয়ে তখন লাল লেখা ছিল তো এখন যদি আমি এটা সেভ করে দিই সেভ করার পর এই নামটি আপনারা ফেসবুকে সার্চ দিলেই কিন্তু সর্বপ্রথম চলে আসবে তো দেখুন এখানে এখন সেভ করে দিবেন তো সেভ করার পর তো দেখুন সেভ করবেন সেভ করার পরে আপনারা আপনারাও সেটিংয়ে চলে যাবেন সেটিং এডিট এখানে এখানে আপনারা ক্লিক করে দেখবেন আপনার যে সেভ হয়েছে নাকি এখানে দেখুন এম এম ডট এম ই মোছাবির আরিফুল তো দেখুন আমার এটা দেখুন আমার এটা মোছাবির আরিফুল তো দেখুন আমি এখন প্রমাণ দেখাবো আপনার আমার হয়েছে নাকি এই মুসাবির আরিফুলটা সার্চ দিলে সর্বপ্রথম চলে আসে নাকি তো দেখুন সে কারণে আমি দেখুন দুইটা এই যে এটাতে আমার ফেসবুকটা লগ ইন করা তো আমি এটাতে আমার আইডি অন্য আইডি তো এই অন্য আইডি দিয়ে আমি সার্চ দিয়ে দেখাবো আপনারা দেখুন আমি সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে সার্চ অপশনে চলে যাবেন তো আমি প্রুফ দেখা দেব কিন্তু প্রথমে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এখানে লিখবেন মুসাবিরা মানে আমি যে নামটা দিছি সেই নামটা দিয়ে আমি সার্চ দেব দেখুন আপনি ওখানে যে নামটা দিবেন ইচ্ছা নেই ওই নামটা নিয়ে এখানে সার্চ দেওয়ার পর সার্চ দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখুন দেখুন আমার নামটা কিন্তু সর্বপ্রথম চলে এসেছে দেখ দেখছেন বির্স তো বিয়র্স এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফেসবুক আইডি সবার উপরে নিয়ে আসতে পারে আপনার ওখানে আন কমন একটি নাম দিতে হবে যে নামটা অন্যজন দিয়েছে সে নামটা দিলে হবে না তো বিয়ার্স ভিডিওটা আছে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত